আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে 18তম দিনের আপডেট নিয়ে চলে আসলাম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুরো ভিডিও জুড়ে থাকবো আপনাদের সাথে। মূল ভিডিওতে প্রবেশ করার আগে একটি কথা বলে নেওয়া দরকার, যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, প্রতিটি ভিডিওতেই আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা থাকে। কম খরচে খাঁচার ভিডিওটা আপনারা চাচ্ছিলেন, তো খাঁচার নির্মাণ কাজ শেষ, আপনারা দেখে নিতে পারেন। এই খাঁচায় ব্রয়লার মুরগি পালনের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো শেষ হওয়ার পরেই এই ভিডিওটা আপলোড করা হবে। তবে ভিডিওটা দীর্ঘ হওয়ার কারণে রোলার ছাড়া এবং রোলার সহ আলাদা আলাদাভাবে দুইটা ভিডিও আপলোড করা হবে। এবারে মূল প্রসঙ্গ। প্রিয় দর্শক, আমরা জানি প্রতি এক স্কোয়ার ফিটে একটা ব্রয়লার মুরগি পালন করতে হয়। যদিও এটা সর্বনিম্ন, 1.5 স্কোয়ার ফিটে একটা ব্রয়লার মুরগি পালন করলে ভালো হয় বলেই সাজেস্ট করে থাকেন এই বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গরা। আর আমরা ইতিপূর্বে এটাও জেনেছি, ইমাম হোসাইন ভাই এখানে 2560 পিস বাচ্চা তুলেছেন। এই পরিমাণ মুরগির জন্য এই 4টি খাঁচা মোটেও যথেষ্ট নয়। ইমাম হোসেন ভাইয়ের পরিকল্পনা ছিল এই খাঁচায় 20 দিনের মতো পালন করার পর অতিরিক্ত মুরগিগুলো বাকি 10টা দিন পাশে যে জায়গা রয়েছে সেইখানে লিটার দিয়ে পালন করবেন। যাই হোক, আজকের পর্বের মূল আলোচনার বিষয় কিন্তু এটি নয়। আজকে আমরা আলোচনা করব বর্জ্য নিষ্কাশনের রোলার সিস্টেমের কিছু ভুলক্রুটি নিয়ে। আপনারা জানেন এই পদ্ধতিটা বাংলাদেশে একেবারেই নতুন, এখনও সব জায়গায় এটি প্রচলিত নয়। তাই আপনি যদি এই পদ্ধতিতে খামার করতে চান তাহলে আপনাকেও কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য আপনার কিছু সঠিক তথ্য এবং দিক নির্দেশনা থাকা দরকার। তেমনই কিছু কথা আপনাদেরকে এখন বলবো। প্রথমে রোলার প্রসঙ্গ। রোলারটা এক জায়গায় ফিক্সড করা যাবে না, অর্থাৎ সামনে বা পেছনে আসা নেওয়া করার ব্যবস্থা রাখতে হবে। কারণটা বলছি, যেই পর্দাটার মধ্যে মুরগির বিষ্ঠাটা পড়ে সেই পর্দাটা যদি রোলারের সাথে একেবারে অ্যাডজাস্ট বা এটে না থাকে, যদি সামান্য পরিমাণেরও লুজ থাকে, তাহলে এই রোলারটা এই পর্দাটাকে টেনে নিয়ে আসতে পারবে না। সেই জন্য টান টানভাবে ফিটিংস করার জন্য প্রথমেই এই পর্দাটা রোলারের সাথে ফিট করতে হবে। ফিট করার পর রোলারটা সামনে এগিয়ে নিয়ে এসে একেবারে টান টান করতে হবে। এছাড়া আপনি অন্য পদ্ধতিতে এত টান করতে পারবেন না। কিভাবে এই রোলারটা বানাতে হয় সেই ভিডিওতে এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে এবং দেখানো হবে। এবারে আসুন খাঁচা নিয়ে কথা বলি। খাঁচার পারফেক্ট সাইজ কোনটি? কারোবা অনেক জায়গা, কারোবা কম, কেউ বা দৈর্ঘ্যে আরেকটু বাড়াতে চান, কেউ বা পাশে আরেকটু বাড়াতে চান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি চাইলে কি সম্ভব কিনা, নাকি খাঁচার একটি পারফেক্ট সাইজ বা মাপ রয়েছে? আমাকে যদি প্রশ্ন করেন, আমার মতামত যদি জানতে চান, তাহলে আমি বলবো 4 ফিট বাই 20 ফিট এই সাইজটাই পারফেক্ট সাইজ। আর রোলারের পারফেক্ট সাইজ যদি জানতে চান তাহলে আমি বলবো 3 ইঞ্চি বা 4 ইঞ্চি। তাহলে পর্দার সাথে রোলারের ফিক্সনটা খুব ভালো হবে। যদিও আমরা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি রোলার ব্যবহার করিনি, আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি। 2 ইঞ্চি মোটা রোলার ব্যবহার করে আমরা বুঝতে পেরেছি রোলারটা যদি আরও একটু মোটা হতো তাহলে ভালো হতো। এছাড়া খাঁচা নির্মাণের সময় একেবারে সঠিক ও নিখুঁতভাবে মাপযোগ করে নিতে হয়, কারণ সামান্য পরিমাণ আর থাকলেও যেই সমস্যাটা হয়, আপনি যখন মুরগির বিষ্ঠা পরিষ্কার করার জন্য রোলারটা ঘুরাবেন তখন এই পর্দাটা রোলারের এক পাশে সরে আসবে এবং কুচকে যাবে। তাছাড়া খাঁচা যদি পাশে এবং দৈর্ঘ্যে আরও বড় করতে চান তাহলে আপনি আরও নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। খাঁচার পারফেক্ট সাইজ নিয়ে একটি ভিডিও আপলোড হবে, সেখানে এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।